নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু অজয় মিশ্র স্বাগত করুছি বিধি বিধান ওড়িয়া চ্যানেলর পুঁই এক নূতন অধ্যায়কু। দর্শক বন্ধু, আপন যে দোকান করছেন বা ব্যবসায় করছেন, সে ব্যবসায় আদৌ ভাল চালু না কিংবা পূর্বর ভাল চালু লা, এবে কোণী কারণপ্রাই ব্যবসায়ের বহুত কিছু অবনতি ঘটিছি, এপরিকি এই ব্যবসায় নচালিবা ফলরে আপন মানসিক স্তরের মধ্যে ভাঙ্গি পড়ছেন। কারণ ব্যবসায় ঠিক নচালিবা ফলরে আপনার আর্থিক সংকট দিয়ে গতি করছেন। আজ আপন এই ভিডিওটি দেখা পরে আপনার বেপার এপরি বড় যাব যে লোকঙ্কর আখি মধ্যে টেরা হয়ে যাব। পুনি মা লক্ষ্মীঙ্ক কৃপা এপরি বর্ষা হব আপন মধ্যে স্বপ্নরে দিনে কল্পনা করে পারিনথিলে। অঙ্ক জ্যোতিষ বা নিউমোরোলজি শাস্ত্র অনুযায়ী এই উপায় দ্বারা পুনি আপনার ভাগ্যর আকাশে পূর্ণমীর চাঁদ নিশ্চয় ঝলসি উঠব, এতে সন্দেহ নাই। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখিলে আপন সম্পূর্ণরূপে তথ্য পাইপারে। তা পূর্বর কই রাখবি কি দর্শক বন্ধু, যদি আপনার এপর্যন্ত মো চ্যানেলকে সবসক্রাইব করে না, দয়া চ্যানেলটি সবসক্রাইব করে দিও, পাখে বেল আইকনকে ক্লিক করে দিও, ফলে অপলোড করতে সমস্ত শিক্ষণীয় ভিডিওর নোটিফিকেশন আপনার সর্বপ্রথমে পাইপারে এবং ভিডিওটি ভাল লাগলে লাইক সেয়ার কমেন্ট নিশ্চয় করবে। দর্শক বন্ধু, এপাই আপনার গোটিয়ে বি টাকা খরচ করা পড়ি নথায়, কিংবা আপনার মূল্যবান সময় মধ্যে নষ্ট হয়ে নথায়। কেবল আপনার মনরে দৃঢ় আত্মবিশ্বাস রহবা দরকার এবং এর প্রয়োগটিকে আপনার মনরে দৃঢ় সংকল্প এবং সকারাত্মক বিচারধারা নিয়ে নিশ্চিন্ত করবে মনরে, কিন্তু রাখবে না। মু সবুলে কই আসছি, বিশ্বাস মূলে ভগবান, বহুত কিছু লোক অনেক এসব উপরে বিশ্বাস নাই। হ্যাঁ, দেখবা যা ভাগ্যের থিব, এপরি অনেক ব্যক্তি অনেক গুণিগারেড়ি বা তন্ত্র মন্ত্র ক্রিয়া নুহে বা অন্য কাহি ক্ষতি করা উদ্দিষ্ট নুহে, প্রত্যেক সমস্যার সমাধান হি থাকে, চেষ্টা নকরি বসি যা হি বোকামীর পরিচয়। কারণ কুয়াছে চেষ্টা করিব নানা মতে ফলিব কর্মর আয়তে, গীতার মধ্যে কুয়াছে কর্মেণ্য অধিকার তোমা ফলে সুপদাচন, তেমন সর্বদা ভাল কাজ কলে ভাল ফল হি মিলি থাকে। আমার ব্যবসায় ভাল চালু লা, সেই গরাক মানে আসুলে এবে সেই গরাক মানে মুহ বুলাই অন্য আড়ে চালি যাচ্ছেন, কিংবা নূয়া করে আপনার দোকান খোলিছেন, গরাক মানে দোকান প্রতি আকৃষ্ট হো না। তেমন এই উপায়টিকে আপনার যেকোনসি মঙ্গলবার বা গুরুবার দিন এই উপায়টিকে করে দেখুন, যে গরাক মানে দোকানর মুহ মোড়ি অন্য দোকানকে চালি যাচ্ছে, সেমানে পুনি এই উপায় দ্বারা আকর্ষিত হয়ে দোকানকে পুনর্বার আসবে। এবং যদি আপনার নূয়া করে দোকান খোলিছেন, অন্য গরাক মানুষ এই প্রক্রিয়াটি সে আকর্ষিত করব, নূয়া নূয়া গরাক মানে, কিন্তু আপন যেকোনসি লাগে লাগে তিন মঙ্গলবার কিংবা লাগে লাগে তিন গুরুবার এই উপায়টিকে করবে। কিন্তু আপন এই উপায়টিকে যদি গুরুবার তিন গুরুবার করছেন, তবে মঙ্গলবার ঠারু অধিক ফলদায়ী হয়ে থাকে, করা পড়ে থাকে। কেবল আপনার গোটিয়ে সংখ্যা আপনার দোকান কাঁথের লেখা পড়ে থাকে, এ সংখ্যাটি হল 8 8 8, চারোটি আট আপনার জাঁথা ভাষার এখন লেখিপারে। লেখা আপনার এখন নালি রঙ হো কিংবা হলদীকে গঙ্গা জলরে গোলাই পেস্ট তৈরি করে সে পেস্টরে লেখিপারে, কিন্তু গঙ্গা জল হলদী দ্বারা লেখিলে এ অধিক ফলদায়ী হয়ে থাকে। তেমন আপনার গুরুবার দিন এ
গাধোই সারিবা পরে আপনার যেতবে দোকান খোলিয়া পাই যাচ্ছি, যেতবে ঠাকুর ধূপ দোকানে পূজা করছেন সেই সময় আপনার এই প্রক্রিয়াটি করতু। গুরুবার দিন হি করতু, তেমন হলদী এবং গঙ্গা জল দ্বারা পেস্ট তৈরি করে ইয়াকে লেখন্তু। আপনার পূর্ব কিংবা উত্তর কাঁচরে মধ্যে লেখিপারে। আপনার দুইটি বিকল্প দিয়াগলা, যদি আপনার উত্তরপট সুবিধা নথায় তবে পূর্বপটে লেখবে, কিন্তু পূর্বপট হি লেখলে এ অধিক উত্তর দিগঠার পূর্বপট অধিক ফলদায়ী হয়েছে। তেমন আপনার মঙ্গলবার গুরুবার দুইটি বার নালি কালী এবং হলদী এবং গঙ্গা জল, দ্বিতীয়টি হল উত্তর এবং পূর্বকাঞ্চ। তেমন আপনার দুইটি বিকল্প দিয়াগাল, যদি আপনার কিছু অসুবিধা থাকে তবে আপনার দুইটি করা পড়ব, কিন্তু আপনার এক নম্বর চয়েস হল বর্তমান বার জায়গায় গুরুবার লেখা আপনার গঙ্গা জল হলদী এবং কাঁথ হল পূর্বপট কাঁথ লেখবে, দোকানের ভিতরপট কাঁথক লেখবে। আপনার যেতবে গুরুবার লেখুঁচ প্রথম গুরুবার হলদী লেখিছেন, সেই তিন গুরুবার জায়গা সেই হলদী লেখবে, কিন্তু আপনার যেত প্রথম আরম্ভ করছেন নালি কলর তার আর গুরুবার আপনার হলদী লেখবেন, যা লেখুছেন প্রথম যা স্টার্ট করছেন সেয়া হি করবে। আপনার যেটা লেখিথিবে পুঁ তা আর গুরুবার তার উপরে কেবল মড়াই দিয়ে যাবে। তা সহিত আপনার সহিত আপনার প্রতি শুক্রবার দিন গঙ্গা জল গোলাপ জল মিশাই দোকানের ভিতরপটে চারিআডে ছিঞ্চি দেবে। এই প্রক্রিয়া সহিত সেই ইয়ে প্রক্রিয়ায় মধ্যে একাঠি তিন শুক্রবার মধ্যে চালু রাখবে। আপন এই প্রক্রিয়া করে দেখুন, আপনার দোকান কেবল ভালরে চালিব না তো আপনার ব্যবসায় দৌড়া লাগবে। নিশ্চয় এই উপায়টিকে করে আমাকে কমেন্ট করতু। আপনার রেজাল্ট পজিটিভ হলে আপনার কমেন্ট, আপনার পজিটিভ রেজাল্ট শুনলে আমি নিশ্চয় খুশি হবু। বিশ্বাস রাখতু, নিশ্চয় আপনার এতে 100% সফল হবে। রুচি ধন্যবাদ, নমস্কার।